السلام عليكم ورحمة الله وبركاته. নিকট দূরের প্রান্তীয় দর্শক এবং শ্রোতা, মুবারক হো মাহে রমজান, আহলান ও সাহলান মাহে রমজান। যে যেখানে আছেন সকলের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম রোজার গুরুত্ব। লেসন ফ্রম 114 তথা মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা ওয়াকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, السابقون السابقون أولئك المقربون। এর মানে হলো যারা অগ্রবর্তী দল, যারা ইবাদতের আগে আগে থাকেন, নেক আমলের আগে আগে থাকেন, তারাই সফলকাম, তারাই আল্লাহর নিকটবর্তী দল। আরেকটি সুন্দর কথা আছে, প্রথম ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আরো একটি সহজ এবং সুন্দর যুক্তিবহ কথা আছে, সেটি হলো যেদিন কোনো প্রতিষ্ঠান খুলে সে প্রতিষ্ঠানের একটা প্রাইড থাকে যে আজকে যারা যথাসময়ে হাজিরা দেবে, জাস্ট টাইমে যারা হাজিরা দেবে তাদের একটি প্রাইড আছে, উপহার আছে। মাহে রমজান একটি প্রতিষ্ঠান, তোর মধ্যে আবার প্রথম রমজান, আরো কত সুযোগ। এ প্রথম রমজান, রমজানের প্রথম ক্লাসে যে সয়েম, যে রোজাদার ভর্তি হয়ে যাবেন, এখন ভর্তিটা কি, তিনি নিশ্চয়ই পুরো মাসের একটি ইবাদতের ডায়েরি করবেন, এবং এটা করতে হবে প্রত্যেক মোমেন মুসলমান, প্রকৃত রোজাদার মোত্তাকি এই ডায়েরি করে থাকেন। তো এই ডায়েরির মধ্যে কি লেখা থাকবে, প্রথম রোজার গুরুত্ব, তো গুরুত্বটা কিভাবে হবে, যেহেতু 11 মাস পরে এই মাহে রমজান, তো শয়তান অনেকগুলো আমল আমাদেরকে ভুলিয়ে দেয়। সেজন্যে মাহে রমজানের প্রথম আমলের প্রথম গুরুত্ব হলো বেশি বেশি ইস্তিগফার করবেন, এরপরে নিয়ত করে ফেলবেন। 29 কি 30টি রোজার নিয়ত একসাথে করে ফেললেই হয়ে গেল। এরপর পহেলা রমজানের আগেই তো সালাতুত তারাবি আদায় করতে হয়, সেজন্যে ওই দিন সুযোগ পেলে আপনি একটু বিশ্রাম নেবেন। প্রথম রোজা তো মিস্টেক হয়ে যেতে পারে, শয়তান ধোকা দিতে পারে, সেই জন্য আপনি তারাবিকে সুন্দরভাবে আদায় করার জন্য 8 রাকাত পড়ুন কি 20 রাকাত পড়ুন, হ্যাঁ বেশি পড়লেই তো ভালো, সুযোগ পেলে পড়বেন। তো তারাবির আগেই আপনি তারাবির প্রস্তুতি নেবেন, এরপরে তারাবি শেষ করেই নেক আমল করতে করতে ঘুমিয়ে পড়বেন, 3টায় উঠে যাবেন, উঠে অজু করে আপনি সলাতে দাঁড়িয়ে যাবেন, পাশাপাশি সকলকে জাগিয়ে দেবেন। তবে শব্দ দূষণ যেন না হয়, আমাদের সমাজের মধ্যে একটা শয়তানের ফেতনা চলছে জাগানের নামে, যে মাইকে মাইকে আওয়াজে আওয়াজে কি যে অবস্থা। না, আল্লাহর নবী তো এভাবে জাগাতে বলেননি, শব্দ দূষণ করে জাগাতে বলেননি, মেসেজ দিয়ে বা অ্যালার্ম দিয়ে সুন্দর করে আওয়াজ দিয়ে আপনি জাগাবেন, যাতে শব্দ দূষণ না হয়। অন্যের ইবাদতের ক্ষতি করে মাহে রমজানে জাগানোটা একটা গুনাহের সামিল, অন্যের ইবাদতের যাতে ক্ষতি না হয়। সঙ্গে সঙ্গে জেগে আপনি পরিবারকে জাগিয়ে দিবেন, অথবা আপনি আগেই বলবেন যে সাহারি যেন প্রস্তুতি থাকে। অনেক সময় দেখা যায় যে মিস্টেক হয়ে যায়, যে মা বোনেরা বলেন যে ঠিক আছে 1টা বাজে উঠবো, 2টা বাজে উঠবো, শয়তান ভুলিয়ে দেয়, সাহারিও হয় না, নামাজও হয় না, লাস্টে যে কী অবস্থা। তো এই জন্য প্রথম রমজানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইবাদতের ক্ষেত্রে, সাহারি খাওয়ার ক্ষেত্রে, উঠার ক্ষেত্রে। তো প্রথম রমজান যদি রোজাদারগণ সফল হয়ে যান আলহামদুলিল্লাহ, তাহলে বাকি সব রোজাই আল্লাহ পাক সফল করবেন। আপনার ডায়েরিটা, আপনার ওয়ার্ক, যে ইবাদতের যে ওয়ার্ক ডায়েরি থাকবে, এটা আপনি এমনভাবে করবেন যে প্রথমে আপনি ফ্যামিলি মিটিং করে ফেলবেন। পৃথিবীতে তো জগতে অনেক মিটিং করেছেন, একটা ফ্যামিলি মিটিং করুন মাহে রমজানের আগে, যে মাহে রমজান আসছে, বৌমার জন্য এই আমলের ডায়েরি, নাতি নাতিনির জন্য আমলের ডায়েরি, আপনার ওয়াইফের জন্য, স্ত্রীর জন্য এই ডায়েরি, আপনার নিজের জন্য এই ডায়েরি, আপনার ভাই বাস্তার জন্য এই ডায়েরি, আত্মীয় স্বজনের জন্য এই ডায়েরি, আপনার
এই ভাইদের জন্য এই ডায়েরি, এভাবে পারিবারিক একটি ইবাদতের ডায়েরি করে ফেলুন। এরপরে যাই ইফতারের বিষয়, ইফতার নিজে খাবেন, আত্মীয় স্বজনকে বিতরণের জন্য আগেই আপনি ইফতারে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ইফতারিতে এখন আর পার্সেল করতে হয় না, টাকা পাঠিয়ে দিলে ইফতারি কিনতে পারে। এই সুযোগগুলি আপনি পহেলা রমজানে নিয়ে আপনি বাকি ২৯টি রমজান সফল করতে পারেন। সাবধান থাকতে হবে, শয়তান যেহেতু চাঁদ উদয়ের সঙ্গে সঙ্গে সে গ্রেফতার হয়ে যায় এক মাসের জন্য, তাকে বেঁধে ফেলা হয় এক মাসের জন্য। হ্যাঁ, শয়তানের একটা প্রতিক্রিয়া থেকে যায়, একটা ফুৎকার থেকে যায়, সে ফুঁ দিয়ে যায় যে আমি তো বন্দিখানে চলে যাচ্ছি, একটা ফুঁ দিয়ে গেলাম তোরে, এই ঠিক আছে। হ্যাঁ, তো এই ফুৎকার যাতে আপনার গায়ে না লাগে, এই জন্যই বেশি বেশি ইস্তেগফারটা পড়বেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে হুজুর, যে মাহে রমজানের প্রথম আমলগুলো কি? তো হুজুর বললেন যে তো আমল তো রহমত বরকত মাগফিরাত, প্রথম ১০ দিন রহমতের। হ্যাঁ, এখন এই প্রথম ১০ দিনের রহমতের সেখানে আরেকটি দোয়াও আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখুন, আমরা তো প্রতি বছরই এই হাদিস শরীফের এই নেক আমলটি করে থাকি, আল্লাহর নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তো আমরা গত বছরও করেছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। প্রমাণ কি? যে এ বছর আমাদেরকে আল্লাহ জীবিত রেখেছেন, জিন্দা রেখেছেন। তো আমরা এই দোয়াটি আরও বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জানেন কি সুন্দর অর্থ, আল্লাহুম্মা বারিক লানা, হে আমাদের মালিক, হে আমাদের রব, হে আল্লাহ, বারাকাত পূর্ণ করে দিন আমাদের জন্য। হ্যাঁ, রজব এবং শাবান মাস, ওয়া বাল্লিগনা রমাদান, মাহে রমজান পর্যন্ত জিন্দা রাখুন, বাঁচিয়ে রাখুন, আমাদেরকে পৌঁছিয়ে দিন। আমরা তো এসে গেছি মাহে রমজানে আলহামদুলিল্লাহ, এই জন্যে আল্লাহ যে আমাকে মাহে রমজানের এই প্রথম রোজাটা দিলেন এবং রহমতের ১০ দিন দিলেন, সেই জন্য বাড়তি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ুন। এই নামাজের নিয়ত হবে সালাতুশ শুকর, যে আল্লাহ আমাকে মাহে রমজান দিয়েছেন, মাহে রমজান, যে মাহে রমজানে, যে মাহে রমজানে যে নফল ইবাদতের সওয়াবটা ফরজ ইবাদতে দেওয়া হয়, আর ফরজ ইবাদতের সওয়াব তো অসংখ্য গণিত, সেই জন্যে আসুন আমরা পহেলা রমজানের মর্যাদা, ফজিলত এবং আমল প্রস্তুতি আমরা আলহামদুলিল্লাহ গ্রহণ করেছি। এই গ্রহণ করার মধ্য দিয়ে বাকি সকল রোজাগুলো আমরা সেভাবেই আদায় করব। প্রথম বালোজার বলেছিলাম, শেষ বালোজার, শেষ বালোজার সব বালোজার, সূরা ওয়াকিয়া ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররবুন। সুতরাং প্রথম প্রথমেই থাকে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসই যেন আমাদের ওয়ার্কগুলি ওইভাবে হয়, আমলগুলো ওইভাবে হয়। আসুন আল্লাহর কাছে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন বাকি রোজাগুলো আমাদের সুন্দরভাবে আদায়ের তৌফিক দিন। আর ইনশাআল্লাহ দ্বিতীয় রমজানে এই সময়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিয়ে কথা হবে, সে অপেক্ষা থাকার জন্যে, ইন্তজারে থাকার জন্যে আহ্বান জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।